নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন মশলা কারি বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চিকেন মশলা কারিটা খেতে খুবই ভালো হয়, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। প্রথমেই আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে শুধু হলুদ মাখিয়ে রেখেছি। এটা 10 মিনিট মতন মাখিয়ে রাখলেই হবে। আর এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। এই গ্রেটারটার সাহায্যে পেঁয়াজটা কুড়ে নেব। প্রথমেই একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটাকে প্রথমে একটু চারিদিকে পাতিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। এবার চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো একটু ভেজে নেব। চিকেনটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চিকেনটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে, একটু লাল ভাব হলে তাহলে চিকেনটা তুলে নেব। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এবার চিকেনের ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দেব। লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। আর মশলাগুলো লাল হওয়ার জন্য অপেক্ষা করব। মশলাগুলো এখন লাল হয়ে গিয়েছে, পেঁয়াজ কোড়াটা দিয়ে দিলাম, পেঁয়াজ কোড়াটা এবার ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। চিকেনটা এখন গরম রয়েছে, চিকেনের মধ্যে নুন দিয়ে দেব, নুনটা খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনের মধ্যে খুব ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি, এবার রেখে দেব। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা এখন লাল হয়ে গিয়েছে, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর একটা গোটা রসুনও এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অনেকটা শুকনো ভাব লাগছিল তাই একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা লো করে দেব, লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতন রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন মশলা দেখে তেল বেরিয়ে এসেছে। এখন আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে আবারও কষিয়ে নেব। আর 3 চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। টক দই আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব বেশি শুকিয়ে যাচ্ছিল তাই একটু জল দিয়ে দিলাম। মাংসটা এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে।
আর একটু মাংসটা খুব ভালো করে কষানোর জন্য গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেবো। দু মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন চিকেনটা অনেকটা খুব ভালোভাবে কষানো হয়েছে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়েছে, যার জন্যে চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে করে দেখবেন, খেতে খুব টেস্ট হবে। এবার চিকেনের মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো করে দেবো। লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। চিকেনটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দিলাম। আর নুন কম ছিল বলে নুন একটু দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন আমাদের দারুণ টেস্টি মশলা চিকেন কারি রেডি হয়ে গিয়েছে। এটা খেতে খুব ভালো হয়েছিল। এই রেসিপিটা ভাত রুটি লুচি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে, এতটাই টেস্টি হয়। আপনারাও এইভাবে চিকেন কারিটা বানাবেন তাহলে খেতে খুব ভালো হবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।